সত্যি এই গরমটা আমরা নিজেরাই হাসপাশ করছি গরমে কোথায় যাব কি করবো কি না করব। দেখুন আমাদের বডি টেম্পারেচার আর পশুদের বডি টেম্পারেচারটা কিন্তু আলাদা থাকে আমাদের নাইনটি এইট থাকে আর পশুদের কিন্তু একশো দুই নর্মালি কিন্তু ফাইনাইট থাকে এবার বন্ধুরা এই যে এত বিভস গরম এই বিভস্ব পরিমাণে গরম এর থেকে আমাদের যে ঘরে পোষ্যগুলো রয়েছে তাকে আমরা কিভাবে সুস্থ রাখবো কিভাবে ভালো রাখবো কিভাবে তাদের যে বড়ো বড়ো যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলোর থেকে মুক্ত করব সুস্থভাবে রাখবো সেটার পরে কিন্তু আজকে ভিডিওটা হতে চলে যে আজকের ভিডিওটায় বিশেষ কোনো কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব না আজকে ঘরোয়া টিপস অনুযায়ী যে ঘরের ঘরের মধ্যে আমরা যে জিনিসগুলো দৈনন্দিন ব্যবহার করি সেই জিনিসগুলো দিয়ে আমরা আমাদের পশুটাকে কিভাবে ভালো রাখতে পারি কিভাবে সুস্থ রাখতে পারি তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে বক না করে ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকে আমাদের কলকাতায় আমি কলকাতায় থাকি আমাদের কলকাতা আজকে প্রায় আমি যে এলাকাটায় থাকি প্রায় চল্লিশ ডিগ্রি আপ হয়ে যাবে গোদায় এই গরমে বিবর্ষ গরমে আমরা কী করব আমাদের পশুটা এমনি কুকুর টুকুর দেখবেন আপনারা বাড়ি জাস্ট অল্প একটু যদি গরম করে খুব পরিমাণে ওদের কষ্ট হয় দেখুন বন্ধুরা যাদের ঘরে এসি রয়েছে তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তারা তাদের ঘরের মধ্যে ওয়েডার টেম্পারেচারটাকে কিন্তু কন্ট্রোল করতে পারে কিন্তু যাদের কাছে এসি নেই যারা পুষ কুকুর রেখেছে কুকুর পুষেছে তারা কি করবে বেসিক্যালি আজকে তাদের জন্যই ভিডিওটা করা হচ্ছে যে যাদের বাড়ি এসি নেই দেখুন বন্ধুরা যাদের বাড়ি এসিও রয়েছে তারাও কিন্তু ভুগছে কি করব? বন্ধুরা এই গরমের মধ্যে বেশি ভাগ চান্সের যেটা বেশি প্রবলেম যেটা মারাত্মক জিনিস যেটার জন্য আপনার পশুটা আপনাকে ছেড়ে চলে যেতে পারে সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে হিট স্টোভ সানস্টোভ বন্ধুরা এই সান সানস্টোভ কিন্তু এই টাইমটা প্রচুর পরিমাণে হবে প্রচুর পরিমাণে হবে আপনারা অ্যালার্ট থাকুন অ্যালার্ট থাকুন আমি বলছি আপনারা অ্যালার্ট থাকুন ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সময় যদি না থাকে আপনারা বড় পরে দেখবেন কিন্তু আমার এই ভিডিওটা যদি আজকে আপনারা ক্যাজুয়ালভাবে নেন বি সিরিয়াসভাবে না নেন তাহলে আমি চাই না আপনার ঘরে এই ধরনের প্রবলেমগুলো আসুক যদি প্রবলেমগুলো এসে যায় না খুব পরিমাণে একটা খারাপ জায়গায় চলে যাবে আপনার পশুটা চলে যাবে আপনারা খুব পরিমাণে কিন্তু একটা খারাপ জিনিস হয়ে যাবে আপনাদের বাড়িতে তো বন্ধুরা প্রথম আমরা কি করে বুঝবো যে আমার পশুটাকে আমার বাচ্চাটা ডেঞ্জার জোনে রয়েছে কিছু একটা অঘটন ঘটবে একটা সান স্ট্রক হিট স্ট্রক ঘটবে এটা আমরা প্রথমে আমরা জেনে নিই যে আমরা কিভাবে বুঝবো এটা যে এইটা যদি আসে তাহলে আমরা বি অ্যালার্ট অ্যালার্ট হয়ে থাকি আমাদের পশুটা কিছু না কিছু হতে চলেছে দেখুন বন্ধুরা যখন বিবর্ষ গরম পড়বে তখন কুকুর দেখবে জিভ বের করে হাঁপাচ্ছে জিপ বের করে ঘর করে করে হাঁপাচ্ছে দেখুন বন্ধুরা আমরা যে জলটা খাচ্ছি না সেই জলটা কিন্তু আমাদের ঘামায় হয় প্রচুর পরিমাণে গা দিয়ে ঘাম যে ঘামের মাধ্যমে আমাদের শরীরে কিন্তু যে লবণত্ব জল সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে মিনারেলস বেরিয়ে যাচ্ছে যার জন্য কি বারবার আমরা ডিহাইড্রেশান হচ্ছি আমরা বারবার জল খাচ্ছি এখানে অনেক বন্ধুরা বলবে যে দাদা তাহলে তো কুকুর তো ঘাম হয় না তাদের ওদের কেন ডিহাইড্রেশন হয় অবশ্যই হয় ওদেরও ঘাম হয় ওদের ঘামটা অন্য রকম হয় কুকুর যখন হাঁপায় না তখন দেখবেন তাদের জিদ দিয়ে টপ টপ করে একটা জল পড়ে ওইটাই হচ্ছে ওদের ঘাম ওইটাই কিন্তু ওদের ডিহাইড্রেশন করে শরীরটায় তো বন্ধুরা যখন দেখবেন হিটেস্টোকে সামনে চলে এসছে না আপনার কুকুর প্রচুর পরিমাণে হাঁপাবে চোখগুলো পুরো লাল হয়ে যাবে জবা ফুলের মতো দেখবেন লাল লাল হয়ে গেছে তখনও কিন্তু আপনারা বুঝে নেবেন যে আপনার কুকুর কিন্তু সামনের ডেঞ্জার জোনে পড়ে গেছে আপনার কুকুর কিন্তু একটা সান স্টক হিটের স্টকের সম্মুখীন হয়ে গেছে আপনারা সতর্ক হন আপনারা সতর্ক হন এবারে যদি এইটা হয় কি করবেন কি করবেন মাথাটা ভেজাবেন না শরীরটা ভিজিয়ে দেন জল দিয়ে ভিজিয়ে দেন বন্ধুরা হোক না এভরিডে চান করান এভরিডে আমার এই ভিডিওটা দেখে অনেকে বলবে যে কী ধরনের ট্রিটমেন্ট দিচ্ছে কি ধরনের আলোচনা করছে যে কুকুরকে এভরিডে চান করান আমি বলছি এভরিডে চান করান গরম বুঝে যদি দেখেন যে প্রচণ্ড পরিমাণে গরম এভরিডে চান করান অন্য একটা জিনিস ভাবুন না আপনারা একটু মন দিয়ে ভাবুন তো আপনার কুকুরের স্কিন ইনফেকশান হবে জ্বর হবে নিউমোনিয়া হবে হেয়ার ফল হবে চান করানোর জন্য হবে আমিও বলছি হবে তাহলে বন্ধুরা তাহলে আপনারা বলছেন তাহলে দাদা আপনি কেন এই জেনে বুঝে এই জিনিসটা কেন বলছেন আমি কেন বলছি জানেন কেন বলছি আপনারা সেই সমস্ত জিনিস দেখেননি আমি চাইও না যে ঈশ্বর আপনাদের সেই সমস্ত দিন দেখাক আমি আমি আজকে পনেরো বছর প্র্যাকটিক্যাল লাইফে আমি যা যা হিটের স্টক দেখেছি না আপনারা কল্পনা করতে পারবেন না আপনার বাড়ি যদি একবার হিটের স্টক লেগে যায় না আপনি একটা ডাক্তারকে ফোন করার টাইম পাবেন না একটা প্রাইভেটকে বাড়ি টাকার সময় পাবেন না হয়ে যাক না চান করানোর জন্য যদি এইগুলো জ্বর নিমোনিয়া কাশি তোমার হেয়ার ফল স্কিন ইনফেকশান হয় হোক না হতে দেও না তার জন্য আপনি টাইম পাবেন সেটাকে সুস্থ করার জন্য আপনি টাইম পাবেন আপনার পশুটা মরবে না হয়তো আপনার কিছু টাকা খরচ হবে আপনার পশুটা কিছু দিন হয়তো কষ্ট পাবে করুন না এটা তাতে আপনার বাড়িতে হিট স্টকটা আসবে না এইভাবে আপনারা চলুন আর দুপুরবেলা কুকুরকে কোনো রকম প্রেশার কে করবেন না কোনো রকম প্রেশার কে করবেন না যে কুকুর কেন খাচ্ছে না আমি তো এই ডায়েটে চলাচ্ছি আমি তো এই টাইম টেবিল ইউজ করছি তারপরেও কেন কুকুর খাচ্ছে না বন্ধুরা খাবে না এই বিভর্ষ গরমে আপনি বলুন তো আপনি কি আপনি কি খেতে পাচ্ছেন পাচ্ছেন না এই দুপুরবেলা আপনারা খাবার দেবেন না এই দুপুরবেলা কি দেবেন সেটা আমি বলে দিচ্ছি আপনারা সকালবেলা ফার্স্ট সকালবেলা সাতটা থেকে আটটার মধ্যে ওকে খাবার দিয়ে দিন সাতটা থেকে আটটার মধ্যে ওকে খাবার দিয়ে দিন যে খাবারটা খায় নর্মালি যতটা খায় খাক না যতটা খায় খাক ওকে কোনো রকম প্রেশার ক্রিয়েট করবে না যতটা খায় ততটা খাক আপনি দুপুরবেলাটা কি করবেন দুপুরবেলাটা কিছুটা টক দই নিন কিছুটা টক দই নিন তার মধ্যে একটু জল দিয়ে একদম ঘোল টাইপের পাতলা করে দিন এক বাটি করে দিন ওইটা দেখবেন খেয়ে নেবে যদি আপনারা বোঝেন যে হ্যাঁ আমার এটা খাচ্ছে না তাহলে আপনারা ঘরের নর্মালি নুনটা সন্দব নুন নিয়ে এসে তার উপর একটু দিয়ে ভালো করে ঘোল বানিয়ে দিন দুপুরবেলা ওইটাই খাক শরীরটা ঠান্ডা থাকবে ওইটাই খাক আর আপনি বিকালবেলা যদি আপনার বাড়ির টেম্পারেচারটা আপনি কন্ট্রোলে রাখতে পারেন তাহলে দুপুরে আপনি আপনি ওর যে খাবারটা খায় সেই খাবারটা প্রোভাইড করতেই পারেন করতেই পারেন রাত্রিবেলা কি দেবেন রাত্রিবেলা নর্মালি খাবারটাই দিন কিন্তু একটু রাত করে তা আমার কুকুর তো আটটা সাতটার সময় খায় দেবেন না কারণ এই বিবর্ষ গরমে ওরা নিতে পারছে না আপনারা দশটা এগারোটায় খাবারটা দিন দশটা এগারোটায় খাবারটা দিন দেখবেন খাবে কিছু না কিছু খাবে কোনো রকমভাবে রকমভাবে আপনারা রকম প্রেশার ক্রিয়েট করবেন না যে কেন খাচ্ছে না আমার খাবার নষ্ট হচ্ছে আমার কুকুরটা দুর্বল হয়ে যাচ্ছে কিচ্ছু হবে না বন্ধুরা কিচ্ছু হবে না আমার কাছে রেগুলার না হলেও পঞ্চাশখানা ফোন আসছে দাদা কুকুর খাচ্ছে না আচ্ছা বলুন তো কুকুর খাচ্ছে না কুকুরটা কি কোনো প্রবলেম হয়েছে কোনো প্রবলেম হয়েছে এখন আপনারা বলবেন দাদা প্রবলেম না হলে কেন খাচ্ছে না আপনি খেতে পারছেন এই গরমের মধ্যে বলুন তো আপনি খেতে পারছেন এই বিবর্ষ গরমে যখন একটা দিন যদি ঝড় বৃষ্টি হয় না আপনার কুকুর দেখবেন খাওয়া দাওয়া ছেড়ে ঘুমাচ্ছে শুধু অঘরে ঘুম ঘুমাচ্ছে তাহলে বুঝতে পারছেন আপনি ওর মধ্যে ঢুকুন ওর ভেতরে ঢুকুন যে ওর কতটা কষ্ট হচ্ছে তারপরে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন তো বন্ধুরা এইভাবে চলুন আরেকটা একটা মেডিসিন আমি আপনাদের বলে দিচ্ছি যেটা হচ্ছে অ্যালকাসোল অ্যালকাসোলটা দেন এক লিটার জলের মধ্যে টেনে মেলে অ্যালকাসোল জলটা দিয়ে আপনি আপনার বাচ্চাটাকে দিন সারাদিন ওই জলটাই খাক ওতে বডির টেম্পারেচারটা কমিয়ে দেয় যদি কেউ মনে করেন যে গ্লুকনটি দেবো দিতে পারেন দেন গ্লুকনটি দেন কোনো অসুবিধা নেই গ্লুকনটিটা আপনারা দিতেই পারেন দেন মৌসুমি লেবু আনুন মৌসুম লেবুটার রসটা আপনারা আপনাদের বাচ্চাটাকে দিতে পারেন এইভাবে দিন যদি দেখেন বিবর্ষ গরম চান করানো পরেও কন্ট্রোলে আনা যাচ্ছে না আপনারা একটা সুতির গামছা কি বা কাপড় সেটাকে ভালো করে ভিজিয়ে একটু চিপড়ে জলটা ফেলে ওর গাটা ভালো করে ওয়াশ করে দিন বারবার করে ওয়াশ করে দিন বারবার করে ওয়াশ করে দিন দেখবেন আপনাদের বাচ্চাটা ভালো থাকবে আপনারা আপনাদের বাচ্চা কোনো একটা বিপদের জায়গায় যাবে না তা বন্ধুরা এই গরমে কিভাবে আপনাদের বাচ্চাটাকে ভালো রাখবেন সুস্থ রাখবেন আপনাদের বাচ্চাটা বিপদের সম্মুখীন হবে না তাই নিয়ে আমি আজকে আলোচনা করলাম তা যদি ভিডিওটা ভালো রাখে তাহলে অবশ্যই এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে এই ভিডিওটা অন্তত শেয়ার করবেন কারণ এই ভিডিওটা দেখে আপনার তো লস হবে না আপনার কিছু না কিছু হলে লাভ হবে কিছু না কিছু হলে আপনি কিন্তু জানতে পারলেন যে আপনার বাচ্চাটাকে এই গরমের মধ্যে কিভাবে রাখবেন সেই জিনিসটা যাতে আরেকজনের কাজে লাগে আরেকজনের বাচ্চাটা যাতে সুস্থ থাকে তার জন্য বন্ধুরা আমি হাত জোর করে অনুরোধ করছি আপনারা শেয়ার করুন ভিডিওটা ভিডিওটাকে লাইক করুন একটা লাইক করুন এই গরমের মধ্যে এত হার্ডওয়ার্ক করে ভিডিও করছি ঘামছি এডিটিং করছি তারপরে আপনাদের কাছে তুলে দিচ্ছি আপনাদের কাছে দিয়ে আমি কিন্তু একটা একটা ভিজিটও পে আমি অ্যাকসেপ্ট করছি না একটা ভিজিটও অ্যাকসেপ্ট করছে না কেন যেন কারণ আমি চাই আপনাদের বাচ্চা সুস্থ থাকুক আমি চাই আপনাদের বাচ্চা সুস্থ থাকুক আমি একটা টাইমে ভুগেছি সেই ভোগানটাতে যেন আপনাদের কাছে না আসে তো চলুন বন্ধুরা যদি ভালো লাগে যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা নিজেরাই ভাবুন যে আমার ভিডিও থেকে আপনাদের কি উপকার হয়েছে যদি হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার ডগ বিটিং বেঙ্গলিতে অনেক পুরনো পুরোনো ভিডিও রয়েছে সেগুলো আপনারা ফলো করুন সেগুলো আপনারা ফলো করুন আপনাদের নেট আপনাদের ফোন আপনারা অনেক জায়গা রিলস দেখছেন এই দেখছেন ওই দেখছেন অনেক কিছুভাবে নেট খরচ করছেন অনেক 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 রকমভাবে নেট খরচ করছেন আমি আপনারা যদি আমার ভিডিওটা থেকে কিছুটা নেট খরচ করেন না আপনাদের লস হবে না একটু বলতে পারি আমি আপনাদের সঙ্গে সবসময় রয়েছি আপনারা আমাকে কমেন্ট করুন কিসের উপর আপনাদের ভিডিও দরকার আমি অবশ্যই বানাবো অবশ্যই বানাবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সমস্ত কাজের মধ্যে আপনার ঘরে বাচ্চাটার দিকে কেয়ারফুলভাবে নজর রাখুন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আমার অপেক্ষায় থাকবেন আমার এটুক আশা রয়েছে আপনি যদি আমার অপেক্ষায় নাও থাকেন আমি আপনার অপেক্ষায় থাকব চলুন নমস্কার